হলো গঙ্গা, কি এত ভাবছো? ও, এতদিন তোমাকে শত্রু ভাবলাম আর আজ হঠাৎ ক্ষমা চাইছি, তাই তো? নন্দিনীকে বাঁচানোর জন্য তুমি কি কষ্টটাই না সহ্য করেছো সেটা আমি অনুভব করেছি গঙ্গা। তোমার মতন ভক্ত পেয়েছে নন্দিনী, নন্দিনীর অনেক জন্মের পুণ্যের ফল। এত ভালো একটা মেয়ে হয়ে কেন এই খারাপ লোকগুলোর সাথে আছো তুমি? তুমি আমাদের সাথে চলে এসো, নন্দিনীর সাথে হাত মিলিয়ে এই পরিবারের বিনাশ করো তুমি। নন্দিনীর বড় মাকে দেওয়া প্রতিজ্ঞা রাখতে ওকে সাহায্য করো গঙ্গা। ব্যাস চুপ করো সন্ধ্যা। তুমি কেন নন্দিনীকে এত সাহায্য করছো তা আমি কিছুই জানি না, কিন্তু আমি নন্দিনীকে ভক্তি করি, ভালোবাসি। নন্দিনীর যাতে ভালো হয় সেটাই চাই সবসময়। কিন্তু তার সাথে সাথে এটাও আমার সংসার। আমি এই সংসারের সদস্যদের নন্দিনী কেন আর কাউকেই কোনো ক্ষতি করতে দেব না। আর ওই রাজশেখর যে নন্দিনীর সাথে সাথে তোমারও বারবার ক্ষতি করেছে, আর আজ তার হয়ে তুমি কথা বলছো? হ্যাঁ বলেছি, কারণ আমি এই বাড়ির বৌমা। আমার সাথে যা খুশি করার অধিকার আছে ওনার। এই ব্যাপারে তোমাকে ভাবতে হবে না, তুমি এই বাড়ি থেকে আজই চলে যাবে। আমি এতদিন ভাবতাম তুমি না জেনে রাজশেখরকে সমর্থন করে যাচ্ছ, কিন্তু আজকে আমি জানলাম তুমি তো সব জেনে অন্যায় করে যাচ্ছ। আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি যেমন নিজেকে বদলাবে না, আমিও নিজেকে বদলাবো না। এই বাড়িতে আমি যাকে খুন করতে এসেছি তাকে মেরেই আমি এই বাড়ির থেকে যাব। সেটা করার সুযোগ আমি দেব না তোকে। এই বাড়ি থেকে আমি যেভাবেই হোক তাড়াবো। ঠিক আছে, দেখি তুমি কি করতে পারো। দেখে নিস। এসো নন্দিনী, এসো এসো, আমার পিছনে এসো। তুমি যে আমার পিছনে আসছো এটা দেখে আমার খুবই ভালো লাগছে। দেখো এতদিন আমি তোমার পিছনে দৌড়াচ্ছিলাম আর এখন তুমি আমার পিছনে দৌড়াচ্ছো। এসো নন্দিনী। কালচক্রটা আমাকে দিয়ে দে, দে বলছি। তুমি পারলে আমাকে ধরে দেখাও। এই তো আমি। কালচক্রটা দে আমাকে। না আমি দেব না। তোকে একটা সামান্য ইচ্ছাধারী ভেবে দয়া করে আমি তোকে বারবার ছেড়ে দিয়েছি, কিন্তু এখন তুই মাধবীকে সাহায্য করছিস জানার পর তোর জীবন শেষ করে হলেও ওই কালচক্র আমি নিয়ে নেব। যেভাবে হোক ওই সাপটাকে মেরে ফেল, 10 কোটি নিয়ে যেতেই হবে। হ্যাঁ দাদা, আজকে ওই সাপটাকে কিছুতে ছাড়বো না। ওই সাপটাই আমাদের খুঁজছিল। পালাতে দিও না বস, শুট করো ওকে, শুট করো।
বস, এই মৃত সাপটাকে মালিককে গিয়ে দেখাতে হবে। এটা নিয়ে গিয়ে মালিককে দেখাতে পারলে আমরা 10 কোটি পাবো, চলো। বিনা কারণে ওই ইচ্ছাধারী নাগ ওদের হাতে ফেঁসে গেল, কি করি এবার? যেভাবেই হোক ওকে বাঁচাতে হবে। এই যে শোনো, এটাকে জলদি তোলো, তোলো জলদি তোলো। গজি দাদা, হ্যাঁ জলদি চলো। কে ভাই, সাপটা নাকি লেজ দিয়ে মারবে, আবার মেয়ে হয়ে বদলে যাবে, এই সব গল্প দিলে যে গুলি মারতেই তো মরে গেল। ওটাই তো আমরা বুঝতে পারছি না দাদা। সাথে অন্যায় করার জন্য ওই ইচ্ছাধারী নাগ ঠিক শাস্তি পেয়েছে। এই ব্যাপারটা এমনি এমনি ছেড়ে দিলে হবে না। ওই ইচ্ছাধারী নাগের সাথে মাধবীর কি সম্পর্ক, এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে। কিন্তু আগে ওকে বাঁচাতে হবে। বাবু, সাপটা অনেক ভারী, ওখানে কিছুক্ষণ রাখি। ঠিক আছে, ওটা ওই পাথরের উপরে রাখো। ঠিক আছে বাবু। জীবনে কত সাপ ধরেছি, এত ভারী সাপ কোনোদিন দেখিনি। সেদিন ওই সাপটা মেয়ে হয়ে গিয়েছিল, আজকে আবার দেখছি ও ছেলে হয়ে গেছে। ও নিজে বদলে গিয়ে ডবল গেম খেলছে, শুট করে ওকে মেরে ফেলো। সন্ধ্যার হাব ভাব দেখে তো ওকে খুব একটা ভালো মনে হচ্ছে না। বিয়ে হওয়ার আগেই ও এত কিছু করছে, কিরণের সাথে বিয়েটা হয়ে গেলে তারপর কি হবে? ওকে একটু চোখে চোখে রাখতে হবে। এই বিষয়টা অন্নপূর্ণা পিসিকে বলি, যে কোনোভাবে বিয়েটা আটকাতে হবে। এই বিয়েটা একমাত্র অন্নপূর্ণা পিসিই আটকাতে পারবে। কিন্তু আমাকে যদি উনি ভুল বোঝেন তাহলে কি করব? এমনভাবে বলতে হবে যাতে ভুল না বোঝেন। হ্যাঁ, এটাই সঠিক উপায়। এখনই যাই ওনার সাথে কথা বলতে। পিসিমা? হ্যাঁ, এসো গঙ্গা, বসো বসো মা। কিছু বলতে এসেছো আমাকে? কি বলবে বলো। পিসি, আমি একটা কথা বললে আপনি ভুল বুঝবেন না তো? ভুল ভাবার মতন আমাকে কিছু বলবেন আমি জানি। মানে কি ব্যাপার বলো তো, অত ভাবছো কেন? কিছু না পিসি, আসলে সন্ধ্যা আর কিরণের বিয়ের ব্যাপারটা আমার কিরম ঠিক লাগছে না। হ্যাঁ, এই বিয়েটা না হওয়াই ভালো বলে আমার মনে হয়। কিরণের জীবনসঙ্গী হিসেবে সন্ধ্যা কি ঠিক হবে, আমার মনটা যেন সায় দিচ্ছে না। কি হয়েছে গঙ্গা তোমার? ওকে কি তোমার পছন্দ হচ্ছে না? সন্ধ্যার সাথে কি তোমার বনি বনা হচ্ছে না? বা ওকে নিয়ে কোনো সমস্যা হয়েছে? আমার কেন জানি না সন্ধ্যার উপর সন্দেহ হচ্ছে। এটা অন্য কাউকে বললে
সবাই বলবে আমি কিরণের ভালো চাই না তাই এসব বলছি, কিন্তু কেউ এই বিয়েটা নিয়ে ভাববে না। এই বিয়েটা হতে দেবেন না পিসিমা, যদি বিয়েটা হয় তাহলে এই বাড়ির সদস্যদের অনেক কষ্ট হবে, সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না, তাই আমি সব আপনাকে বললাম। আপনি বললে বাড়ির কেউ আর ভুল বুঝবে না, যে কোনোভাবেই হোক এই বিয়েটা আটকান পিসিমা। এইভাবে বিয়েটা থামিয়ে একটা মেয়ের জীবন খারাপ করতে নেই, এটা তো তুই জানিস। তবুও তুই আমাদের এখান থেকে ওকে বের করে দিতে চাস, এইটা কি আমাদের জন্য ভালো দেখাবে? ধর্মরাজের পরিবারের সবাই তোকে যা কষ্ট দিয়েছে তারপরেও তুই ওদের ভালো করতে চাইছিস, এটা তুই প্রকাশ করতে না পেরে ছটফট করছিস। এর কারণ কি আমি তোকে জিজ্ঞাসা করব না? তুই বলছিস মানে সবার ভালোর জন্যই বলছিস। আমি বিয়ে থামাবার চেষ্টা করবো।